কাণ্ডেও আমরা একই ধরনের হইচই প্রায় এক দশক আগে যখন সিবিআই হাতে নিয়েছিল আমরা ওতে দেখেছিলাম। সেই সময় একের পর এক তৃণমূলের নেতারা তারা গ্রেপ্তার হয়েছিলেন, দীর্ঘদিন তারা কারাবাস ছিলেন, তারপরে দুজন মারা গেছেন, কিন্তু সেই তদন্ত আজও শেষ হয়নি। সুতরাং সেই জিনিস দেখে যারা দেখেছেন তারা যদি এই ভয়টা পান যে আরে ভাই এ তো তদন্তটা স্রেফ হেনস্থা করার জন্য করবে, ওই জাস্টিস টাস্টিস কিচ্ছু না, কারণ এরা ট্রায়ালে আদৌ কোনো দিন যেতে ইচ্ছুক নয়, শুধুমাত্র মাসের পর মাস জেলের অন্তলারে লেখে সম্মানহানিটা করবে, শরীর খারাপ হয়ে যাবে, কেউ কেউ হয়তো মারা যাবেন, ট্রায়াল আর কোনো দিন শুরু হবে না। এই আপনি যদি আমাকে ডিনাই করেন, আপনি সরাসরি উত্তর দিয়ে বলবেন না আপনি যাবেন না, আপনি কিচ্ছুটি বললেন না, এর মানে আমাকে ধরে নিতে হবে যে আপনি আমাকে না বলছেন, এইটা হয় না। এবং আপনি সঙ্গে সঙ্গে বললেন আপনাকে 8 তারিখ আসতে হবে, আজকে হচ্ছে 5 তারিখ, যদি 8 তারিখেই আসতে হবে তার নোটিশ অন্তত 1 সপ্তাহ 10 দিন আগে দেওয়া যেত না? আজকে ইডি যেটা করছে তদন্তের নামে সেটা প্রহসন। নির্বাণের কাছে সনির্বাণ বারবার করে প্রশ্ন করা হয় শাসকের তরফ থেকে, ইনফ্যাক্ট এখন তো বিরোধী বিজেপিও প্রশ্ন করছে তদন্ত কবে শেষ হবে, সবচেয়ে বেশি শাসক দলের নেতাকর্মীরা বলেছেন তদন্ত কবে শেষ হবে, তদন্ত কবে শেষ হবে, তদন্ত কবে শেষ হবে মুখে বলছে, একটা শ্রেণী বলছে তদন্ত শেষ হোক, আর পাশাপাশি তদন্তে কোঅপারেশনের জায়গায় সম্পূর্ণ উল্টো পথে হাঁটা হচ্ছে, একে যতবার হাজিরা দিতে না হয় তার জন্য এখানে ওখানে যাওয়া। আমরা মলয় ঘটকের কেসেও দেখলাম, অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেও দেখলাম, তারপর হাজিরার বিষয়, দুটো কি করে একসঙ্গে চলতে পারে? একটা আমি বলছি তদন্ত শেষ হোক, আমরা চাই তদন্ত শেষ হোক, আমরা চাই প্রকৃত দোষী সামনে আসুক, আবার অন্য একটা চেহারা বলছে যে কিভাবে রক্ষা কবচ পাওয়া যায়, কি করে সুরক্ষা কবচ পাওয়া যায়, কি করে আর একটু সময় বেশি পাওয়া যায়, কি করে কিছু ডাকা আটকে দেওয়া যায়। কারণটা হলো স্বর্ণালী আর কিছুই নয়, এটা একটি প্রেক্ষিত রয়েছে, প্রেক্ষিতটা হলো চিটফান্ড কাণ্ডেও আমরা একই ধরনের হইচই প্রায় এক দশক আগে যখন সিবিআই হাতে নিয়েছিল আমরা ওতে দেখেছিলাম। সেই সময় একের পর এক তৃণমূলের নেতারা তারা গ্রেপ্তার হয়েছিলেন, দীর্ঘদিন তারা কারাবাস ছিলেন, তারপরে দুজন মারা গেছেন, কিন্তু সেই তদন্ত আজও শেষ হয়নি। সুতরাং সেই জিনিস দেখে যারা দেখেছেন তারা যদি এই ভয়টা পান যে আরে ভাই এ তো তদন্তটা স্রেফ হেনস্থা করার জন্য করবে, ওই জাস্টিস টাস্টিস কিচ্ছু না, কারণ এরা ট্রায়ালে আদৌ কোনো দিন যেতে ইচ্ছুক নয়, শুধুমাত্র মাসের পর মাস জেলের অন্তলারে লেখে সম্মানহানিটা করবে, শরীর খারাপ হয়ে যাবে, কেউ কেউ হয়তো মারা যাবেন, ট্রায়াল আর কোনো দিন শুরু হবে না। এই ভয়টা যদি কেউ পান, খুব অনার্য ভয় পাচ্ছেন কি? আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে তরুণ ভাই এক্ষুনি বলছিলেন যে ইডি তো কনসেন্ট দেয়নি, আমি বলি শেষ করি, এক্সপ্রেস কনসেন্ট বা এক্সপ্রেস ডিনায়াল অফ কনসেন্ট যাই বলুন এটা একটা ব্যাপার, যখন আপনি ইডিকে জানাচ্ছেন যে আমি বাইরে যেতে চাই, একটু আমি দুজনকে অনুরোধ করছি একটু সহজ ভাষায় বলুন যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, আপনারা দুজনেই লয়ার আমি জানি কিন্তু আপনাদের লয়ার ভাষায় বললে মানুষ বুঝবে, সেটা ধরুন আমি, ধরুন আপনি ইডি, আমি আপনাকে একটা চিঠি বা মেল পাঠিয়ে বললাম যে আমি অমুক দিনে বাইরে যেতে চাইছি, আপনি অনুমতি দিন বা আমি আপনাকে জানালাম, আপনি যদি আমাকে ডিনাই করেন, আপনি সরাসরি উত্তর দিয়ে বলবেন না আপনি যাবেন না, আপনি কিচ্ছুটি বললেন না, এর মানে আমাকে ধরে নিতে হবে যে আপনি আমাকে না বলছেন, এইটা হয় না। এবং আপনি সঙ্গে সঙ্গে বললেন আপনাকে 8 তারিখ আসতে হবে, আজকে হচ্ছে 5 তারিখ, যদি 8 তারিখেই আসতে হবে তার নোটিশ অন্তত 1 সপ্তাহ 10 দিন আগে দেওয়া যেত না? আজকে ইডি যেটা করছে তদন্তের নামে সেটা প্রহসন, কারণ আর কিছুই নয়। কয়লার কথা উঠছিল, তরুণবাবু কয়লার কথা বলছিলেন, কয়লা এক্সক্লুসিভলি ইউনিয়ন সরকারের একটু এখতিয়ারভুক্ত একটি বিষয়, সেটা রাজ্যের এখতিয়ারভুক্ত নয়, সেখানে সিআইএসএফ থেকে শুরু করে কোলিনটা যায়, এই জায়গাতে তো প্রশ্ন তাহলে শাসকের আপত্তিটা কোথায়? আমি কিছুক্ষণ আগে বললাম না, আমি কিছুক্ষণ আগে বললাম আমি আসছি তরুণজ্যোতি, কিন্তু এই কয়লাতে শুধুমাত্র যে বেছে বেছে কিছুক্ষণ আগে বলছি কয়লার সঙ্গে কিন্তু নিয়োগ মেলালে চলবে না, নিয়োগের ক্ষেত্রে অনেক এজেন্ট অনেক লোকাল নেতা এই নেতা ধরা পড়েছে, কয়লার ক্ষেত্রে কিন্তু ইসিএল আধিকারিক সিআইএসএফ পুলিশ রেল পুলিশ প্রত্যেকের নাম জড়িয়েছে, তাহলে কেন নন কোঅপারেশন? সেক্ষেত্রে ইসিএল এর আধিকারিক আসে, সিআইএসএফ এর আধিকারিক আসে, মন্ত্রকের কেউ আসে না, যদিও কয়লা মন্ত্রী দুর্গাপুরে এসে কয়লা মাফিয়ার হোটেলে গিয়ে উঠছেন, তার সঙ্গে ছবি তুলছেন, রাজু ঝায়ের মতো নন কয়লা মাফিয়া যাকে বিজেপি কয়লা মাফিয়া বলেছে তাকে দলে নিচ্ছে, অথচ বিজেপির নাকি কয়লার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এবার কোম্পানির প্রশ্ন যদি আমি আসি, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে এত কথা উঠছে সেটার ব্যাপারে নাকি সাধারণ মানুষ কিছু জানেন না, মেনে নিলাম, কুসুম ফিনসার বা টেম্পল এন্টারপ্রাইজেস এটা কি ব্যবসা করে তারা? জয়সার এই দুটি কোম্পানি, তার মধ্যে একটি 1 বছরে 16,000 গুণ সম্পদ বাড়ায়, আর একটি 5 বছরে 80 লাখ থেকে 120 কোটি টাকা সম্পদ নিয়ে চলে যাচ্ছে, কিসের ব্যবসা করে তরুণবাবু একটু যদি আমাকে বলেন। একই বিষয় অনির্বাণ, আমি আবার আবার পয়েন্টে ফিরে আসি, আমি বলছি আমি কেন বললাম এইগুলি কাজ, দুটি
2-3টে কেস, আমি বলছি ধরুন এক্স ওয়াই জেড এ তদন্ত শেষ হয়নি বলে, মানে অন্য কোনো পাচার বা কোনো দুর্নীতির কেসে সিবিআই বা ইডি তদন্ত করবে না, এরকম কোথাও লেখা আছে কি? নিশ্চয়ই নয়। এক আর দুই, জিতেন্দ্র তিওয়ারি ভুললে চলবে না, জিতেন্দ্র তিওয়ারিকে কে তলব, কে ডেকেছিল মনে পড়ছে কি কারো? সিআইডি ডেকেছিল, তারপরে তারপরে কোর্ট বলেছে না সিবিআই তদন্ত করছে, যখন আপনারা করবেন না, আপনারা সিবিআই করবে। অর্থাৎ এখানে কোথাও আমি জানি না, যেটা সাধারণ মান বিষয় হয়তো স্পষ্ট হবে, আসলে তদন্তগুলো তো রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, তদন্তগুলো শেষ পর্যন্ত তার ভেতরে ঢোকার জন্য। স্বর্ণালী দুটো ছোট ইনিংস বলার আছে, দুটো ছোট ইনিংস। প্রথমে চিট ফান্ড নিয়ে কথা বললো অনির্বাণ, সত্যি ওর আশঙ্কা, সত্যি আমরাও আশঙ্কা করি চিট ফান্ডের মতো হবে কিনা। চিট ফান্ডের মতো হবে না কেন জানো তো? চিট ফান্ডের মতো হবে না কারণ এখানে কোনো আফরিন আড়া নেই। আফরিন আড়াকে মনে আছে? আফরিন আড়া হলো সারদা সেই ফিনান্সিয়াল ম্যানেজার যে কিছু ডকুমেন্ট, কিছু কাগজ তৎকালীন বিধাননগর নর্থের ওসিকে দিয়েছিল। ওসি সেগুলো সিজার লিস্ট করে, ডকুমেন্ট এবং পেন ড্রাইভ থেকে আরম্ভ করে হার্ড ডিস্ক অ্যাকসেপ্ট করে, কিন্তু সিবিআইকে যখন হ্যান্ডওভার হয় ওই কপিটা, সিজার লিস্টের কপি হ্যান্ডওভার হয়, ডকুমেন্টগুলো নয়। বারবার এই সিবিআইকে কোর্টে দাঁড়িয়ে বলতে হয় যে রাজীব কুমার আমাদের ডকুমেন্ট দিচ্ছে না, কাগজ দিচ্ছে না। সুপ্রিম কোর্টের অর্ডারের পর কিছু ডকুমেন্টস দেয়, তাও অ্যাজ পার সিজার লিস্ট সব করা ডকুমেন্ট দেয় না। পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করার জায়গায় তদন্ত ডিলে করছে, নেই তদন্ত ডিলে হলো। সেকেন্ড পয়েন্ট, সেখানে নন কোঅপারেশন অভিযোগ করছে। সেকেন্ড পয়েন্ট, তথ্য দেওয়া হয় না বা তথ্য গোপন করা হয়।